প্রশিক্ষণ সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুতলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে সাথী এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইবে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ কার দান বাংলাদেশ রক্ষা করার জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত আছেন বলেন চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর হুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ফেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান হেমতির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ রক্ত দিয়ে অর্জন করেছি ঘাম দিয়ে গড়ে তুলেছি চোরেরা যদি চুরি না করত এই ঘাম আরো বেশি কাজে লাগত অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবাই চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান এই দেহাত্মবোধক সঙ্গীতটি বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা তাদের চেতনা বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকেন তারা আমাকে মাঝে মাঝে ফোন দেন যে হযরত আপনার এই সঙ্গীতটা যখন শুনি তখন এই আরেকটা যুদ্ধ আবার যুদ্ধ হবে এটা কথা বলে এই গানটা যখন শুনি তখন মনে হয় যুদ্ধ একটা শুরু হোক যুদ্ধটা করি বলেন সৈনিক অনেক দেশের সৈনিক আছে ঢাকায় রণক্ষেত্রে পাঠানো যায় না ঢাকায় রণক্ষেত্রে পাঠানো যায় না আমার দেশের সৈনিকরা যখন আমাকে ফোন করে বলে স্যার ইচ্ছে হয় যুদ্ধ একটা শুরু হোক আর এই গানটা গেয়ে আমরা যুদ্ধটা করি ঠিক আছে এটা বলে এটা সামরিক বাহিনীর অনেক পছন্দের তারা আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন